হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লারাভেল মেম্বারি ম্যানেজমেন্ট প্রজেক্টের ডে 11-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান আকাশ আপনাদের সাথে আছি। গত পর্বে আমরা ইউজারদের প্রোফাইল ক্রিয়েট করেছিলাম। এই পর্বে আমরা ইউজারদের প্রোফাইলের জন্য ইমেজ আপলোডের পার্টটুকু দেখব। লাইক ইমেজ আপলোড করার সাথে সাথে ইমেজের ইনপুট ভ্যালিডেশন, তারপরে হচ্ছে আমাদের কোনো একটা ফোল্ডার ইমেজ আপলোড এবং সেটা ডাটাবেজে স্টোর। ওকে, লেট স্টার্ট। ওকে, সো আমাদের এইখানে আমরা হচ্ছে একটা ইমেজ ফাইল আপলোড ফাইল মানে ইনপুট ফাইল রাখবো, সেটা থেকে আমরা আপলোড করবো। সো লেটস স্টার্ট। আমাদের এই ক্রিয়েট পেজে প্রথমেই কিছু ফিক্সড জিনিস আমাদের সবসময় ফলো করতে হবে। যখনই আমরা ইমেজ আপলোড করব তখনই আমাদের ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা ডেফিনেটলি দিতে হবে। এটার জন্য মানে ফার্স্ট ফার্স্ট যখন যারা আমরা ইমেজ আপলোড করি তাদের সবচেয়ে বেশি প্রথমেই সমস্যা হয় ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা মিসিং থাকে। সো ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা মিসিং থাকলে ইমেজ আপলোডটা আসলে কাজ করবে না, ও বুঝবেই না এখানে থেকে কোনো ফাইল আপলোড হতে পারে। ওকে, সো ফার্স্ট হচ্ছে এটা গেল। নেক্সট আমরা একটা ইমেজ আপলোডের জাস্ট এটা একটা কপি করে আমরা একটা দিয়ে দিই। ফাইল কাছে ইউজার টেবিল হচ্ছে ইমেজ নাম দেয়, যেহেতু এটা এখানে ইমেজ নাম দেয় সেহেতু আমরাও এখানে জাস্ট এই নামটাও সেম দিয়ে দিই, ইমেজ। অ্যান্ড এখানে যেহেতু ইমেজের এটা প্লেস হোল্ডার আসলে হবে না, ইনপুট টাইপ ফাইল। ওকে, গুড, ফ্রেশ। প্রোফাইল পিকচারের জন্য একটা ঘর আসছে। ওকে, নেক্সট আমরা চেক করব যে ইমেজ দিলে ইমেজটা আসলে কিভাবে পাই, এটা জাস্ট আমরা একটু চেক করব। ওকে, সো সবকিছু তো আমাদের রিকোয়েস্টের মধ্যে আছে, জাস্ট আমরা প্রথমেই চেক দিই রিটার্ন রিকোয়েস্ট অল। রিটার্ন রিকোয়েস্ট অল দিয়ে আমরা রিকোয়েস্টের সবগুলো ডাটা ধরতে পারবো। সো লেটস চেক। সো ইমেজের মধ্যে আমরা একটা ফাইল দিই, লাইক আমরা একটা সাবমিট। ওকে, সো ইমেজ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমার রিকোয়েস্ট অল দেওয়ার পরে আমরা সবগুলো রিকোয়েস্টের ইয়ে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা চেক করতে চাই ইমেজটা আসলে কি আসে, সো রিকোয়েস্ট অফ ইমেজ এটা আমরা যদি ডায়ান্ডাম করি তখনই আমরা দেখতে পাবো যে আসলে ইমেজটা কি আসে। সেভ, রিফ্রেশ। আমি র্যান্ডম করে আগে দেখেছি, সে যেমন আমরা আইফোন ডট জেপিজি ইমেজ দিয়েছি, দেখেন এটা সব সব জিনিসগুলাই আমরা পাচ্ছি, লাইক এটার মাইম টাইপ কি, তারপরে এটার কোনো ইরর দিছে কি না, হ্যাশ নেম, তারপরে এটার সাইজ কি, ঠিক আছে, এই সব জিনিসগুলো আমরা পাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ইমেজটা আপলোড হলে এই ট্যাম্প ট্যাম্প এখানে টিএমপিতে আর কি স্টোর হয় সেটা। ওকে, সো আমরা এত এটা যদি পাই তার মানে আমাদের ইমেজের ইমেজটা আমাদের এই পর্যন্ত আসছে। নেক্সট নেক্সট কাজ হচ্ছে আমাদের ইমেজটা আপলোড করা। আচ্ছা, আর লাগাবেলে খুব ইজিলি এটা আমরা করতে পারি। আচ্ছা, এটা আমরা ফার্স্টই চেক করি যে আমাদের এখানে আপলোডটা আগে কাজ করে কিনা। ওকে, সো আপলোডটা কাজ চেক করার জন্য আমরা আমাদের এই পাবলিক ডিরেক্টরিতে অ্যাসেটস বা যে কোনো একটা এইরকম অ্যাসেটসের মধ্যে ইমেজ, যেহেতু ইমেজগুলো আমরা এখানেই রাখলাম পাবলিক ডিরেক্টরিতে, ইমেজেস আমরা একটা ফোল্ডার রাখলাম, আমাদের সবগুলো ইমেজ এই ইমেজেস ফোল্ডারে এসে স্টোর হবে, ঠিক আছে। লাইক ইমেজেস এর মধ্যে আবার কিসের ইমেজ আছে, ইউজার্স ইউজার্সদের ইমেজ আছে। ওকে, তারপর এর মধ্যে আরো থাকতে পারে আমরা জাস্ট অ্যাটাচমেন্টস, ইমেজেস এর মধ্যে কোনো কোনো অন্য যে কোনো ধরনের অ্যাটাচমেন্টস গুলো এখানে থাকবে আর ইউজারদের ইমেজ গুলো এখানে থাকবে। তার মানে আমরা এইখানে হচ্ছে ইমেজটা আপলোড করব। ওকে, সো প্রথমেই আমরা যদি এই ফাইলটা গেট করতে চাই খুবই সিম্পল, ফাইল ইকুয়াল টু রিকোয়েস্ট অফ ইমেজ। ওকে, রিকোয়েস্ট অফ ইমেজ দিয়ে আমরা ফাইলটা পাবো। আচ্ছা, আমরা জাস্ট ডায়াগ্রাম করে যদি দেখি, আগেই তো মাত্রই তো দেখলাম মানে ফুললি আমরা পেলাম, সো এই ফুল জিনিসটা কিন্তু আমরা পাবো, ঠিক আছে। আবার রিফ্রেশ দিলাম, সো এক এক অ্যাকচুয়ালি সেম জিনিসটাই আমরা পাচ্ছি, ঠিক আছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইমেজটা আছে এই অরিজিনাল মানে ইমেজটা আপলোড করার জন্য ডেফিনেটলি কি লাগবে, লাইক
test.jpg, right? এরকম হচ্ছে একটা ইমেজের নেম। প্রথমত হচ্ছে আমরা ইমেজকে একটা নেম দিতে হবে, তারপর এই আমাদের ডিরেক্টরির কোনো এক জায়গায় মুভ করতে হবে। যেমন আমরা যদি পিএইচপি তে করি তখন আমরা কোন ফাংশনটা ইউজ করতাম, ওকে আমরা হচ্ছে মুভ আপলোডেড ফাইল এই ফাংশনটা কল করতাম, ঠিক আছে। আচ্ছা লারাভেলের, আমাদের লারাভেলের মধ্যে লারাভেলের ফাইল সিস্টেম আছে, সো লারাভেলের ফাইল সিস্টেম এই কাজগুলো আমাদের জন্য নিজে করবে। সো ওকে জাস্ট আমাদের বলতে হবে ইমেজের নেম কি আর ওর কোন এক্সটেনশন দিয়ে আসলে ইমেজটা আপলোড হবে সেটা, ঠিক আছে। সো প্রথমত হচ্ছে তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে মেইনলি, হচ্ছে মানে আমরা লারাভেল দিয়ে যদি ইমেজ আপলোড করতে চাই আমাদের দুইটা জিনিস লাগবে। এক হচ্ছে টার্গেট লোকেশন ওয়ান, আর সেকেন্ড হচ্ছে আমাদের যে ফাইল নেমটা দিব, যে ফাইল নেমটা দিব। আচ্ছা কখনো যদি আমরা test.jpg আপলোড করি আমাদের লোকাল ডেস্কটপ থেকে একটা test.jpg আপলোড করলাম, কিন্তু এটাকে আমরা আসলে test.jpg করে রাখতে পারবো? ডেফিনেটলি না, কারণ আবার অন্য কেউ যদি test.jpg আপলোড করে তখন তো আসলে সেম হয়ে যাবে এবং একটা ইমেজ আরেকটাকে রিপ্লেস করে দিবে। সো এই কেসটা তো আমরা ঘটাতে পারবো না, আমাদের ডেফিনেটলি একটা ইউনিক বা আমাদের খুবই ইউনিক একটা দিতে হবে যেটা দিয়ে ইমেজ গুলো আপলোড হবে। ওকে ওকে, সো আর ইউনিক আমরা নেম কিভাবে পাই, লাইক আমরা ইমেজ নেম, আমরা একটা ইউনিক ইমেজ নেম চাচ্ছি। সো ইমেজ নেম ইকুয়াল টু, সো প্রথমত আমরা টাইম দিয়ে একটা বেসিক ইউনিকনেস পাই, টাইম দিয়ে মানে একটা মিলি সেকেন্ড বা সেকেন্ডের টাইমের মধ্যে আমরা একটা ইমেজ ইউনিক নেম পাই। যেমন রিটার্ন ইমেজ নেম, ঠিক আছে, রিটার্ন ইমেজ নেম এই টাইম দিয়ে আমরা একটা ইয়া পাচ্ছি। ওকে সো লেটস চেক রিফ্রেশ, সো দেখেন আমরা একটা টাইম স্ট্যাম্প পাচ্ছি, ঠিক আছে। এই টাইম দেওয়ার পরে আমরা একটা টাইম স্ট্যাম্প পাচ্ছি, সো এই এটা দিয়ে আমরা একটা বেসিক মানে আমাদের সিস্টেমটা যদি একদম একটা টাইম মানে 1 সেকেন্ড পর পর কেউ মানে একসাথে যদি কোনো অকারেন্স না করে তখন সেটা সবসময় মানে একটা ইউনিক টাইম স্ট্যাম্প থাকবে। সো জাস্ট আমরা এটা দিয়ে স্টার্ট করি, তারপরে আমরা একদম ইউনিক ইউনিক টাইম ইউনিক নাম দিয়ে আমরা জাস্ট আমাদের ইমেজটা ক্রিয়েট করবো। ওকে সো সো এটা দিয়ে আমরা একটা সাপোজ আমাদের ইমেজের নেমটা সাপোজ আমরা আমাদের টাইম দিয়ে নিব, অথবা তার আগে আমরা কনকেট করে নিলাম লাইক ইউজার ইউজার অফ এটা, এটা হচ্ছে আমাদের ইমেজ নেমটা সাপোজ আমরা এটা দিব, মানে ইমেজ নেম হবে ইউজার অফ এটা। সো নেক্সট আমাদের এই ইমেজ যে ফাইলটা পাবো সেই ফাইলের এক্সটেনশনটা গেট করতে হবে, রাইট? ওকে সো লাইক আমাদের ফাইল হচ্ছে এটা, সো ফাইলের এক্সটেনশন গেট করার জন্য আমি লিখলাম যে এক্সটেনশন ইকুয়াল টু ফাইল 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 অফ ক্যাট ক্লায়েন্ট অরিজিনাল অরিজিনাল এক্সটেনশন। ওকে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, এটা হচ্ছে লারাভেলের একটা মেথড। এই মেথডটা দিয়ে আমরা একটা ফাইলের মধ্যে এর এর অরিজিনাল এক্সটেনশনটা আসলে কি সেটা আমরা পাই। যেমন আমরা চেক করি মানে এটা রিটার্ন দিয়ে দেখি যে আসলে এই ফাইলটার আমরা অরিজিনাল এক্সটেনশনটা পাই কিনা। জেপিজি আপলোড করছিলাম এপি, সো আমরা কিন্তু পেলাম, আমরা একটা জেপিজি পাচ্ছি যে জেপিজি, তার মানে এই ফাইলটার এক্সটেনশন হচ্ছে জেপিজি, রাইট? সো আমরা এখানে জেপিজি পাচ্ছি, ওকে গুড। সো তার মানে আমরা এক্সটেনশন পাচ্ছি আর ইমেজ নেম পাচ্ছি, ওকে। তারপরে আমাদের কাজ কি, ইমেজ নেম ইকুয়াল টু ইমেজ নেম ডট ইকুয়াল টু দিতে পারি, ওকে, ডট ইকুয়াল টু কি কি যুক্ত হবে এক্সটেনশনের জন্য, ডেফিনেটলি একটা কি ডট যুক্ত হবে না, ডট সামথিং ডট 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 জেপিজি ডট পিএনজি এই টাইপের। ওকে সো অল শিফট ট্যাব দিয়ে আমরা এটা জাস্ট ফরম্যাট করে নিলাম। নেক্সট তার মানে আমরা এখন কিন্তু ফুল ইমেজ নেম পাচ্ছি, রাইট? আমরা যদি এটাকে রিলোড দেই তখন আমরা একটা সুন্দর একটা ইমেজ নেম দেখতে পাবো লাইক ইউজার এত ডট জেপিজি। সো এই একটা ইমেজ, এই ইমেজটা আমরা আপলোড করব। ওকে সো এই ইমেজটা আপলোড করার দুইটা জিনিস লাগবে, এক নাম্বার হচ্ছে টার্গেট লোকেশন আর হচ্ছে ফাইল। সো ফাইল নেম আমরা পেয়ে গেছি, আর আমাদের টার্গেট লোকেশন কি হবে, লাইক টার্গেট লোকেশন হবে ইমেজেস স্ল্যাশ ইউজার্স, রাইট? টার্গেট লোকেশন হবে ইমেজেস স্ল্যাশ ইউজার্স, আর মানে এটা হবে আমাদের এইটা মানে টার্গেট লোকেশন, আর আপনাদের ফাইল নেম হবে এইটা, রাইট? ইমেজ নেমটাই হবে আমাদের ফাইল নেম। সো এখন এটাকে আপলোড করব। লারাভেল এই কাজটুকু আমাদের জন্য খুব ইজিলি করে রাখছে, ফাইল জাস্ট মুভ মুভ আপলোডেড ফাইল তো পিএইচপি এর, সো আমরা জাস্ট লারাভেলে যদি আমরা শুধু মুভ ইউজ করি তখনই আমরা এই জিনিসটা পারতেছি। আচ্ছা এই জিনিসটার মধ্যে আমরা বললাম যে আমাদের দুইটা জিনিস লাগবে, এক নাম্বার কি টার্গেট লোকেশন, টার্গেট লোকেশন ইকুয়াল টু
ইমেজেস স্ল্যাশ ইউজার্স, লোকেশন মিনস হচ্ছে পাথ, টার্গেট পাথ, কোন পাথে আমরা এটাকে ফেলবো। আর নেক্সট হচ্ছে ইমেজ নেম। সো ইমেজ নেম তো আমাদের এটা কি অলরেডি আমরা করে ফেলছি, এটা এই ভেরিয়েবলটা আমাদের অলরেডি আছে। তার মানে মুভের মধ্যে আমার প্রথমে দিতে হয় টার্গেট লোকেশন, নেক্সটে দিতে হয় ইমেজ নেম, ইমেজ নেম আমার যে ইমেজ নেমটা। ওকে সো লেটস সেভ। আর আমরা জাস্ট রিটার্ন ফলস করে রাখি যে জাস্ট যেন আর কিছু এক্সিকিউট না, আমরা জাস্ট টেস্ট করব আমাদের এই যে ইমেজেস ফোল্ডারে ইউজার্সে কোনো ইমেজ আসে কিনা, এটা হচ্ছে আমাদের টাস্ক। সো লেটস টেস্ট। সো এখন দেখি আমাদের কিন্তু এখনো ইমেজ ফোল্ডারে কিছুই নেই, ইউজার ফোল্ডারে কিছুই নেই, রাইট? সো আমরা দেখি জাস্ট এটাকে রিফ্রেশ দিলেই হবে, ফ্রেশ রিফ্রেশ দেওয়ার পর কিছু আসছে না, কিছু আসছে না, আমরা আসলে ট্রু ফলস রিটার্ন করতেছি, কিছু আসার কথা না। সো গুড, সো আমাদের ইমেজ কিন্তু আপলোড হয়ে গেছে, খুবই সিম্পল, রাইট? সো দেখেন এই যে ইমেজটা আমরা আপলোড করেছি আইফোন, সো ইমেজটি কিন্তু আপলোড হয়ে গেছে। ওকে সো ইমেজ আপলোড হলো, এটা একটা খুবই সিম্পল প্রসেস। ওকে সো এই এই প্রসেসের মাধ্যমে আমরা একটা ইমেজ আপলোড করতে পারি, রাইট? সো এখন আচ্ছা আমি ফুল প্রসেসটাকে কমপ্লিট করি, তারপর আমরা ইমেজ আপলোডটা আরো একটু ডাইনামিক করব, লাইক এটাতে ভ্যালিডেশন দিব। আর এটা এটা আমরা এটা যে ইমেজ আপলোড তো আমরা সবসময় ইউজ করব, সো এটা আমরা একটা হেল্পার ফাইল বানিয়ে রাখবো, যে হেল্পার ফাইলটা আমরা সবসময় রেগুলারলি ইউজ করবো, মানে এই জিনিসগুলো আমরা বারবার আমাদের কন্ট্রোলারের ভিতর করবো না, এটা একটা হেল্পার ফাইলের মধ্যে থাকবে, সেখান থেকে আমরা এই কাজটুকু করব। ওকে সো আচ্ছা এখন হচ্ছে ইমেজ তো আসলে আমরা আপলোড করতেছি, তার মানে ইমেজের ভ্যালিডেশন আমাদের দিতে হবে। দ্যাট মিন্স ইমেজের ভ্যালিডেশনটা সো সিম্পল, লাইক ইমেজ বাই ডিফল্ট ইমেজ নালেবল থাকবে, যদি কেউ ইমেজ দেয় তখন সেটা হবে ইমেজ, ইমেজ দিলে দ্যাট মিন্স এটা চেক করবে ইমেজের যে টাইপগুলো আছে ইমেজের টাইপগুলো দিয়ে সে ইমেজ চেক করবে। এটা তার মানে আমাদের যদি আমরা এই ভ্যালিডেশনটা দিই, লাইক ইমেজ ডট ইমেজ প্লিজ গিভ এ ভ্যালিড প্রোফাইল ইমেজ, ঠিক আছে, গিভ এ ভ্যালিড প্রোফাইল ইমেজ, তার মানে এটা এই ভ্যালিডেশনটা চেক করবে। ওকে সো এই জিনিসগুলো কি সবসময় তো ভ্যালিডেটেড হওয়ার পরই আমরা আপলোড করবো, রাইট? ভ্যালিডেটেড হওয়ার আগে তো আপলোড করবো না। ওকে অ্যান্ড ইভেন এটা আমরা কখন আপলোড করবো, আগে আমরা ইউজার প্রোফাইল ক্রিয়েট করবো, দেন ইউজার প্রোফাইল সেভ যদি হয়, সাকসেসফুল হয়, ইফ ইউজার সেভ, যদি ইউজার সেভ সাকসেসফুল হয় মানে ইউজার প্রোফাইলটা ক্রিয়েট হয়, তখনই কেবলমাত্র আমরা ইউজারের ইমেজটা আপলোড করব। ওকে সো লেটস চেক। ওকে সো ইফ ইউজার সেভ, তারপর আমরা কি করতে পারি, লাইক ইউজার সেভ হওয়ার পর ইউজারের আইডিটা, আইডিটা ডেফিনেটলি কি সবসময় ইউনিক থাকবে, রাইট? সো আমরা একটা ইউজারের এই টাইমের বদলে আমরা এখানে ইউজারের আইডিটা জাস্ট কনকেট করে দিয়ে দিই, লাইক ইউজার অফ আইডি, কারণ ইউজার আইডি তো আসলে ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই। দ্যাট মিন্স এটা এই যে নেমটা, এই নেমটা কখনোই লাইফ টাইমে কখনোই ডুপ্লিকেট হওয়ার কোনো রকম চান্স নেই। ওকে সো ইউজারের আমরা কি পেলাম, ইউজার হলে একটা এইরকম আমরা এই যে ইমেজ নেমটা, ইমেজ নেমটা হচ্ছে আমরা এই একটা ইমেজটা আপলোড করলাম, আপলোড করলাম কিন্তু এটাকে আমরা ডাটাবেজের ইমেজের মধ্যে স্টোর করেছি, ডাটাবেজের ইমেজে কি এটা আসলে স্টোর থাকবে? অবশ্যই না, ডাটাবেজের ইমেজে এটা স্টোর থাকবে না। এই জিনিসটা কোথায় থাকবে, এই জিনিসটা যদি এরকম হয় দেন আমরা করব কি, যদি ইউজার প্রোফাইল সাকসেসফুলি সেভ হয় তখন ইউজার ইমেজ হবে টার্গেট লোকেশন, না না ইমেজ নেম, ইমেজ নেম, রিকোয়েস্ট অফ ইমেজ নেম, না ইমেজ নেম, তার মানে এখান থেকে যে ইমেজ নেম যেটা আমরা ক্রিয়েট করব সেটা। ওকে সো এটা হচ্ছে ইমেজ, অ্যান্ড ডেফিনেটলি এটা তো এখানে শুধু অ্যাসাইন করলে হবে না, এটাকে আবার একবার সেভ করতে হবে যেন এই ইমেজটা নিয়ে এটা আপডেটেড হয়ে যায়। সো লেটস চেক। ওকে সো এখানে অনেক ধরনের ইউজার আছে, আমরা জাস্ট এগুলোকে একটু ডিলিট করে দেই, ডিলিট। সো ফুল নেম জাস্ট আমরা এমনিতেই টেস্ট পারপাস দিয়ে রাখি, সিলেক্ট ডেজিগনেশন মেম্বার, স্ট্যাটাস ইনঅ্যাকটিভ, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রোফাইল আমরা জাস্ট একটা প্রোফাইল দিচ্ছি, সাবমিট। সাবমিট দেওয়ার পর কিন্তু ব্যাকে চলে আসছে, আমরা দেখি আসলে কাজ হলো কিনা, রিফ্রেশ,
সো রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজেস এর মধ্যে দেখেন আমাদের একটা ফাইল নেম যেটা ইউজার 13.jpg, দেখেন 13.jpg টা কোথা থেকে নিচ্ছে, এই যে ইউজার আইডি থেকে নিচ্ছে, রাইট? আর এখানে ইউজার 13.jpg, তার মানে আমাদের ইমেজ আপলোড, ইমেজের ডাটাবেজ স্টোর, ওকে, এন্ড চেক করতে হবে যে পাবলিক ফোল্ডারে আসে কিনা, গুড। সো ইউজার 13.jpg এটাও আসছে এখানে, আর এটা যেটা আছে এটা আমরা ডিলিট করে দিলাম। সো একটা ইউজার ক্রিয়েট হলো উইথ হিজ প্রোফাইল পিকচার। সো আমাদের আমাদের আজকের দিনের যে মেইন টাস্ক ছিল সেই টাস্কটা ডান, এখন আমরা জাস্ট ভ্যালিডেশনটা চেক করব যে এটার ইমেজটা প্রপারলি ভ্যালিডেট হয়ে আসে কিনা। ওকে, সো এখন যেহেতু আমরা ইমেজের ভ্যালিডেশন লারাভেলের বিল্ট ইন ভ্যালিডেশনে দিয়ে দিছি ইমেজ নালেবল ইমেজ ম্যাক্স, সো দেখি আমরা এটা কাজ করে কিনা। লেটস রিফ্রেশ দিস নিউ ইউজার। এখন আমরা ইমেজটা ফাইলটা লাইক একটা পিডিএফ ফাইল দিচ্ছি, আসলে প্রোফাইলে তো কখনোই পিডিএফ ফাইল অ্যালাউড না। সাবমিট, ওকে, দেন এই যে প্লিজ গিভ এ ভ্যালিড প্রোফাইল ইমেজ, রাইট? আমাদের যেহেতু ইমেজটা ভ্যালিড না, সো এটা আমাদেরকে সুন্দর করে একটা এরর দিয়ে দিছে, প্লিজ গিভ এ ভ্যালিড প্রোফাইল ইমেজ। সো ইউজার দেখি বুঝতে পারতেছে যে একটা ভ্যালিড প্রোফাইল ইমেজ দিতে হবে, তার মানে ইমেজের ভ্যালিডেশন আছে, কেউ কোনো বাল্ক ডাটা কোনো উল্টা পাল্টা যে কোনো কোনো অ্যাটাকিং কিছু কখনোই অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাপ্লাই করলে সে এখানে আমরা তখনই ওকে ভ্যালিডেট করে আটকায় দিব। সো আমাদের ভ্যালিডেশনও ডান। সো ইমেজ ফাইল আপলোড লাগাবে এটা, তারপর ইমেজ ভ্যালিডেশন আর ডাটাবেজ স্টোর, এই পার্টটুকু ডান। সো নেক্সট কাজ, ডাইনামিক আপলোড হেল্পার, আমরা ডাইনামিকলি একটা আপলোড হেল্পার বানাবো যেটা আমরা সব পেজের মধ্যে সব জায়গায় সেটা ইউজ করব। ওকে, লেটস স্টার্ট দিস। ওকে, সো ডাইনামিক আপলোড হেল্পারের মানে কি, মানে হচ্ছে এই যে এই কাজটুকু, মানে এই মুভ করার মানে ফাইল আপলোডের কাজটুকু আমরা হচ্ছে করব, এবং ফাইল আপলোড শেষে শুধু এই যে ইমেজ নেমটা আমরা হচ্ছে রিটার্ন করে দিব, রাইট? ওকে, সো এটা খুবই সিম্পল। আমরা আমাদের অ্যাপের মধ্যে আমরা একটা ফোল্ডার করি, আমরা হচ্ছে নাম দিই হেল্পার্স, হেল্পার্স, আমরা হেল্পার্স নাম দিলাম। হেল্পার্স এর মধ্যে আমরা একটা ফাইল করি আপলোড হেল্পার ডট পিএইচপি। ওকে, সো এটা আমরা জাস্ট একটা পিএইচপি বেসিক ক্লাস, ক্লাস আপলোড হেল্পার। ওকে, সো এটাতে ডেফিনেটলি আমরা কি করবো, এটা নেম স্পেসিং করে নেম স্পেসটা দিয়ে দিব। ওকে, সো এটা কোন ফোল্ডার কোন ডিরেক্টরির মধ্যে এতে আছে, এটা হচ্ছে নেম স্পেস অ্যাপ স্ল্যাশ হেল্পার্স, রাইট? সো এটা যেহেতু আমরা হেল্পার্স এর মধ্যে রাখছি, সো নেম স্পেস অ্যাপ স্ল্যাশ হেল্পার্স, গুড। নেক্সট ফান, ফান লিখে ট্যাব প্রেস করার সাথে সাথে লাইক আপলোড, আমরা আপলোড ফাইল আপলোড ফাংশন, ফাইল ফাংশন নাম দিলাম আপলোড, আর এর মধ্যে আমরা আসলে আপলোড করব। ওকে, আচ্ছা আমি প্রথম কোনো প্যারামিটার দিচ্ছি না, আমরা ওয়ান বাই ওয়ান জাস্ট এই কোডটা কপি করে নিয়ে আসতেছি এতটুকু, রাইট? এটা কাট কাট করলাম, এটা পেস্ট করলাম। ওকে, ওকে, সো আমরা কিছু জিনিস পাচ্ছি, যেমন হচ্ছে এক নাম্বারে হচ্ছে যে এই রিকোয়েস্ট ইমেজ, সো এটা তো আসলে কি আমরা তো ডেফিনেটলি এটা ওইখান থেকে পাঠাবো, রাইট? সো এটা কি, এটা হবে আমার ফাইল নেম, মানে সব ফাইল নেম না, অ্যাকচুয়ালি ফাইল, আমার ফাইলটা কিন্তু ওইখান থেকে মানে আমাদের কন্ট্রোলার থেকে আমরা ফাইলটা পাঠাবো, রাইট? কারণ ফাইলটা তো আমার এই মানে এই এই হেল্পারে বা এইটার যদি আমরা একটা রিপোজিটরি ভাবি এটাতে তো আমরা নর্মালি পাবো না, সো ফাইলটা পাঠাতে হবে। আমরা ধরে নিচ্ছি এই যে এটা আমাদের ফাইল, দ্যাট মিনস আমাদের ফাইল ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম, সো এটা অলরেডি ডান, এই পার্টটুকু আমাদের ওইখান থেকে আসবে। ওকে, নেক্সট নেক্সট দেখতেছি যে ইমেজ নেম, রাইট? এই ইমেজ নেমটাও আসতেছে ইউজার আইডি, সো ইউজার আইডি তো আমার কাছে এইখানে তো আর নাই, কারণ এটা তো আমরা ডাইনামিক্যালি ইউজ করব, দ্যাট মিনস ইমেজ নেমটাও আমার আসবে কোথা থেকে, ইমেজ নেমটাও আসবে কন্ট্রোলার থেকে, ওইখান থেকে আমরা ইমেজ নেমটাও দিয়ে দিব। ওকে, এটা দিয়ে দিলাম। নেক্সট টার্গেট লোকেশন, টার্গেট লোকেশনটাও আসবে, কারণ আমরা আমাদের সব ইমেজ তো আসলে এক ফোল্ডারে আমরা আপলোড করবো না, রাইট? সো আমরা টার্গেট লোকেশন পেয়ে যাচ্ছি, ইমেজ নেম পেয়ে যাচ্ছি, দেন খালি জাস্ট মুভ করা, রাইট? মুভ করার পরে আমরা ইমেজ নেমটা রিটার্ন করে দেওয়া, রিটার্ন ইমেজ নেম, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে আমাদের আপলোড। এখন এইটা আমরা এখান থেকে কল করব, কিভাবে কল করব? ওকে, সো ফার্স্ট অফ অল এটা আমরা স্ট্যাটিক্যালি অ্যাক্সেস করতে পারি, যেন এটা জাস্ট পাবলিক স্ট্যাটিক করে রাখলাম,
সো এটাকে যদি আমরা স্ট্যাটিক ফাংশনটাকে ইউজ করতে চাই, ডিরেক্ট আপলোড হেল্পার কন্ট্রোল স্পেস এন্টার, এটা অটোমেটিকলি উপরে ইম্পোর্ট হয়ে গেছে, এটা আপলোড হেল্পারটা ইম্পোর্ট হয়ে গেল। নেক্সট স্ট্যাটিক যেহেতু আমি স্পেস দিয়ে অ্যাক্সেস করব, লাইক আপলোড আপলোড, সো আপলোডের মধ্যে কী কী দিতে হবে, ফাইল, আমার ফাইলটা কিসের মধ্যে আছে, রিকোয়েস্ট অফ ইমেজ, দেন ইমেজের নাম, ইমেজের নামটা আসলে কি, ইউজার অফ আইডি, ইউজারের আইডিটা আমরা রিকোয়েস্ট নেম হিসেবে দিব, রাইট? মানে শুধু ইউজারের আইডি দিয়েই গেট করে ফেলবে এরকম না, আমরা আসলে চাচ্ছিলাম যে এই যে আগে ইউজারটাও, ইউজার একটা টেক্সট দিব যেন আমরা সেপারেট, মানে আসলে সেপারেট করে রাখতে পারি। নেক্সট আরেকটা জিনিস কি ছিল, টার্গেট লোকেশন, টার্গেট লোকেশনটা কি, টার্গেট লোকেশন হচ্ছে ইউজার্স ইমেজেস স্ল্যাশ ইউজার্স, ইমেজেস স্ল্যাশ ইউজার্স, এটা হচ্ছে আমাদের টার্গেট লোকেশন। ওকে, সো একটা ইমেজ, সো এতটুক এই, এটা যদি আমরা এক্সিকিউট করি মানে এই জায়গা থেকে আমরা একটা কি পাবো, ডেফিনেটলি একটা নেম পাবো। অ্যাকচুয়ালি এই যে ইউজার আইডি দিয়ে ডট পিএনজি, পিএনজি বা জেপিজি যেই ফাইল হোক, ওই রকম ফাইল নেম হয়ে একটা ডাটা আমাদের দিবে, লাইক হচ্ছে ইমেজ নেম, এটাই হচ্ছে আমাদের ইমেজ নেম। দ্যাট মিনস আমরা এটাকে এখন ইমেজ নেমের মধ্যে রাখলাম, আর ইউজার ইমেজ হচ্ছে এটা, দ্যাটস ইট। সো দেখি আমরা এটা কাজ করে কিনা, রিফ্রেশ, আমরা জাস্ট এটাকে ডিলিট করে দিই, আমরা একটা প্রপার ইমেজ আপলোড করি, সাবমিট, সো এটা অ্যাজ ইউজুয়ালি আপলোড হয়েছে, কোনো ইস্যু ধরে নেই। আমরা এখন খালি জাস্ট চেক করবো আমাদের ইমেজটা আপলোড হয় কিনা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটাও, যেটা ইমেজটা নতুন একটা ইমেজ আপলোড করছি, সেই নতুন ইমেজটাও আপলোড হয়েছে, হলো। তার মানে আমাদের এই ফাংশনটা ফুললি ওকে। সো এখন আরেকটা জিনিস, এখন কখনো যদি এমন হয় যে ডিফারেন্টলি এটা কি আমাদের নালেবল, রাইট? এখন আমরা দেখি নালেবল, যেহেতু আমরা এটাকে আপলোড করে দেখি যে কি এরর দেয়, ডিফারেন্টলি এই ইস্যুটা আমাদের হ্যান্ডেল করতেই হবে। সো এটা জাস্ট আমরা টেস্টিং পারপাস টু আচ্ছা, আমরা ইমেজ এখন দিচ্ছি না, আমরা এটা ক্যান্সেল করে দিলাম, মানে ইমেজ খালি দিচ্ছি এখন, তখন দেখি কি বলে। ওকে, কল টু মেম্বার ফাংশন গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন অফ নাল, তার মানে কি আমরা এখন কিন্তু ইমেজ দেইনি, সেজন্য আমরা এই আপলোড হেল্পারে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন অফ নাল এটা কিন্তু আসলে কাজ করেনি, রাইট? ঠিক আছে, সো এখানে কিন্তু একটা এরর দিছে যে এইটা তো পাচ্ছে না। সো দ্যাট মিন্স কি, ফাইলটা কি নাল আছে, রাইট? তার মানে হচ্ছে ইফ ফাইল, ইফ নট ইজ নাল, নট ইজ নাল, এই ফাইলটা যদি নাল না হয় কেবলমাত্র তখনই আমরা এর কাজ করব, মানে এর নিষ্পত্তি হ্যান্ডেল করব, আর যদি নাল হয় তাহলে আমরা জাস্ট রিটার্ন করে দেব নাল। আমরা ডাটাবেজে কি কি আপডেট হবে, নাল আপডেট হবে, দ্যাটস পারফেক্টলি ফাইন। ওকে, সো ডাটাবেজে নাল আপলোড হবে, আর সো ইউজার্স কন্ট্রোলার ডেফিনেটলি যদি এই ফাংশন কল করা মানে যদি ইমেজ আপলোড করতে পারে, ইমেজ আপলোড থাকে, তখনই কেবলমাত্র সে আমার এই এই এইটা কল হবে, ঠিক আছে? এছাড়া আমরা এখান থেকে আরেকটা সুন্দর করে করতে পারি, লাইক ইউজার সেভ, ইউজার সেভের মতো হবে, ডেফিনেটলি ইউজার সেভ, ইউজার সেভের মতো হবে। নেক্সট এখানে আমরা চেক করে দিতে পারি ইফ রিকোয়েস্ট অফ ইমেজ, রিকোয়েস্ট অফ ইমেজ, দেখ আমরা শুধু শুধু এটার ভিতরে দুইবার ঢুকানোর আসলে দরকারই তো নাই, যদি রিকোয়েস্ট অফ ইমেজ থাকে, রিকোয়েস্ট অফ ইমেজ কেউ দেয়, তখনই কেবলমাত্র আমরা এই কাজটুকু এক্সিকিউট করবো। ওকে, যদি কেউ ইমেজ দেয়, আসলে ইমেজ না দিলে এটাতে ঢুকারই আসলে কোনো দরকার নাই, সো রিকোয়েস্ট অফ ইমেজ যদি থাকে দেন আমরা এই ছোট্ট একটু কাজ করব। ওকে ওকে, সো এখন আমরা চেক করি যে এখানে আসলে কোনো কারণে, এখন রিফ্রেশ দিলাম, আবার রিফ্রেশ, সো দেখেন আমার কিন্তু এই ইমেজের মধ্যে এটা এখানে আসলে আর ঢুকেনি, ইমেজ দেয়নি তবু কোনো ইরর দেয়নি। আচ্ছা, সো আমরা বললাম যে ইমেলটা আবার ক্রিয়েট হয়ে গেছে, তারপরে আমাদের ইমেজটা এখন অপশনাল। ওকে, সো আমাদের প্রোফাইলে আমরা সবসময়
একটা জিনিস যেটা করব সেটা হচ্ছে যে জিনিসগুলো ম্যান্ডেটরি সেই জিনিসগুলোতে আমরা স্ট্যান্ডার্ড টেক্সট ডেঞ্জার ডেঞ্জার এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটাকে আমরা দিয়ে দিব। সো ইউজার যেন যে কেউ দেখি যেন বুঝতে পারে এটা ম্যান্ডেটরি নাকি অপশনাল। এখানে টেক্সট ইনফো অ্যান্ড এটা কি অপশনাল, ওকে। আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড ডেফিনেটলি ম্যান্ডেটরি। তারপর হচ্ছে ডেজিগনেশন, ডেজিগনেশন আমাদের ম্যান্ডেটরি। অল শিফট এফ দিলে এটা আমাদের এটা ঠিক হয়ে যাবে। ডেজিগনেশন ইমেল নাম্বার যেহেতু একটা ইউনিক ভ্যালিডেশন আছে সো ডেফিনেটলি এটা ম্যান্ডেটরি থাকবে। আর এইটাতে হচ্ছে এটা হচ্ছে টেক্সট ইনফো অ্যান্ড অপশনাল অপশনাল, ওকে। সো এখন আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো আমরা অপশনালি থাকবে। স্ট্যাটাস, স্ট্যাটাস তো অপশনাল থাকবে না। টেক্সট ডেঞ্জার অ্যান্ড স্টার প্রোফাইল অ্যান্ড প্রোফাইলও তেমনি অপশনাল, ওকে। সো এই জিনিসগুলো অপশনাল এবং কোনটা ডেজিগনেশন আমরা খুবই এখানে সুন্দরভাবে দেখতে পারতেছি অ্যান্ড এটা ভ্যালিডেশন ওয়ার্কিং, ওকে। সো এখন আরেকটা জিনিস, আমরা এখান থেকে কি শুধু যে ইমেজ আপলোড করব এরকম না, আমরা যে কোনো ফাইলই এখান থেকে আপলোড করতে পারবো। দ্যাট মিন্স এখানে আসলে ইমেজ নেম রাখার দরকার নেই, এটাকে আমরা বলতে পারি যে ফাইল নেম লাইক। আর এটা যেহেতু আমাদের একটা মানে সবসময় আমরা ইউজ করবো সেহেতু আমরা এটাকে সুন্দর করে স্ট্রাকচার করে নিয়ে আপলোড ফাইল। ফার্স্ট অফ অল এখানে আমরা কি আসলে এক্সপেক্ট করব, এক্সপেক্ট টাইপ অফ অবজেক্ট একটা অবজেক্ট টাইপে এক্সপেক্ট করব। আর ফাইল নেম এটা ডেফিনেটলি স্ট্রিং অ্যান্ড দেন এটা হচ্ছে স্ট্রিং। আর রিটার্ন, রিটার্ন রিটার্ন হচ্ছে স্ট্রিং, স্ট্রিং আসলে রিটার্ন করবে আসলে ইমেজ অ্যাকচুয়ালি ফাইল নেম, ফাইল নেম, ফাইল নেম রিটার্ন করবে, রাইট, ওকে। সো আমাদের এটা ডান। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কাজ আমরা করব, এই নেক্সট টিউটোরিয়ালে আমরা এডিটটা এডিটটা করব। এই টিউটোরিয়ালে আমরা এই ক্রিয়েটটা ভালোভাবে ফিনিশিং দিব। যেমন যেমন আমরা একটা জিনিস মেবি আমরা প্রবলেমটা ফেস করতেছি লাইক লাইক আমি একবার দিচ্ছি এটা, রাইট। সো পরে এখন ইরর আসছে, সাবমিট, সাবমিট দেওয়ার পর দেখেন আমি যেই ডাটাটা সেট করেছিলাম সেই ডাটাটা কিন্তু আর নেই, সেই ডাটাটা কিন্তু এখানে আর সিলেক্টেড অবস্থায় নেই বা এডিটেড অবস্থায় নেই, রাইট। সেটা এটা কিন্তু ডেফিনেটলি একটা প্রবলেম, কারণ একবার আপনি ভুল করছেন তার মানে কি সব ডাটাগুলো চলে যাবে, আপনার আবার টাইপ করতে হবে। সো এই প্রবলেমটা খুব ইজিলি সলভ করা যায়, লারাভেল এটার খুব ইজিলি এটাকে সলভ করেছে। লাইক হচ্ছে আমরা ভ্যালু দিব, ভ্যালু ওল্ড, ওকে। সো ওল্ড একটা ফাংশন আছে, ওল্ড ফাংশন হচ্ছে আমরা যে কোনো ইনপুটই সাবমিশন করার সাথে সাথে লারাভেল এই প্রিভিয়াস ইনপুটটাকে তার সেশনে রেখে দেয়। সো ওল্ড ফাংশন দিয়ে আমরা ওল্ড এই সেশনের ওল্ড ডাটাটা আমরা অ্যাক্সেস করতে পারি, লাইক নেম, লাইক ওল্ড নেম। তার মানে একবার ফেল হওয়ার পর বা হোয়াট এভার এটা হওয়ার পর আমরা ব্যাকের কোনো কিছু যদি আমরা পেতে চাই তখন আমরা এটা ইউজ করলে পাবো। যেমন আমরা একবার চেক করি, রিফ্রেশ, সাবমিট, দেখেন এই মনিরুজ্জামান আকাশ কিন্তু যেটা আমরা লিখছিলাম লাস্ট সেটা আছে, ওকে। আমরা আরেকটা ক্ষেত্রে টেস্ট টেস্ট করলে লাইক ইউজার নেমটা তো সবসময় চলে যায় সেটা আমরা টেস্ট করলে বুঝতে পারবো। ভ্যালু ইউজার নেম মানে সবসময় মনে রাখতে হবে, এটা ডেফিনেটলি আপনার নেমটার ম্যাচ হতে হবে, রাইট। নেমের ম্যাচ ম্যাচ না হলে কিন্তু হবে না। আর পাসওয়ার্ড কিন্তু কখনোই এইভাবে অটো সিলেক্টেড বা অটো ফিল্ড হয় না, ঠিক আছে। সো পাসওয়ার্ডটা অটো ফিল হবে না, আর ডেজিগনেশনটা ডেফিনেটলি অটো ফিল হবে, ফোন নম্বর মানে যেইগুলো আছে সবগুলাই হবে, ফোন নম্বর, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, দেন অ্যাক্টিভ অ্যাক্টিভ প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার আসলে করা যাবে না কারণ এটা যেহেতু ফাইল সে এটা নিয়ে কাজ করা যাবে না। আচ্ছা লেটস চেক, আমরা সব দিলাম এখানে, এগুলা দিলাম, ইউজার নেমও দিলাম, সাবমিট, সাবমিট দেওয়ার পরে দেখবো আমরা, দেখেন ইউজার নেমও শো হয়ে আছে, ইমেলও শো হয়ে আছে, অ্যাড্রেস সব কিছুই কিন্তু
সিলেক্টেড অবস্থায় আছে, এগুলো একটাও হারায় যায় না। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনি একটা ফর্ম সাবমিশনের পর এটা খুবই ইম্পর্টেন্ট। এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই স্ট্যাটাসটা কিন্তু এটা ইনপুট বক্সগুলো তো আমরা ইজিলি এভাবে হোল্ড করতে পারলাম, সো স্ট্যাটাস বক্সটা কিভাবে করব, এটাও অ্যাকচুয়ালি অলমোস্ট সেম এজ দিস। সো এখানে আমরা তো ডেফিনেটলি ভ্যালু দিতে পারি, রাইট? হ্যালো, অ্যাকচুয়ালি ভ্যালু তো এটার ক্ষেত্রে এখানে থাকে, আর এই সিলেক্ট বক্সের ক্ষেত্রে তো আমরা অ্যাকচুয়ালি সিলেক্টেড কিনা এটা আমি জাস্ট বলি, রাইট? সো এইখানে আমরা একটু ক্রিটিক্যালি একটু টেকনিক্যালি হেল্প কাজটা করতে হবে, লাইক ওল্ড অফ স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল অ্যাক্টিভ অ্যাক্টিভ দেন এটা হবে কি সিলেক্টেড সিলেক্টেড এলস নাথিং, রাইট? যদি অ্যাক্টিভ হয় তখন আমরা এটা সিলেক্টেড দেখাবো, এলস নাথিং। এবং তেমনি ওল্ড যদি স্ট্যাটাস হয় ইনঅ্যাক্টিভ দেন এটা সিলেক্টেড এলস নাথিং, এটা হচ্ছে এটার ক্ষেত্রে দেখালাম। সেম আমরা যদি চাই এই ডেজিগনেশনের ক্ষেত্রেও, আচ্ছা আমরা এটা দেখি আগে কাজ করে কিনা, রাইট? এই সিলেকশনটা আগে সবসময় এটা আমরা প্র্যাকটিস করব, কারণ একটা জিনিস কাজ না করলে আর একটা ইমপ্লিমেন্ট করার আসলে কোনো মানে হয় না। সো এই স্ট্যাটাসটা আমরা ইনঅ্যাক্টিভ রাখি, রাইট? দেখি এটা ইনঅ্যাক্টিভ থাকে কিনা, দেখেন ডেফিনেটলি এটা আমাদের কাজ করছে, আমরা ইনঅ্যাক্টিভটা কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে, বাই ডিফল্ট কিন্তু এটা থাকতো না, রাইট? ওকে, সো এখন আমরা ডেজিগনেশনের ক্ষেত্রে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করি, ওল্ড ওল্ড অফ ডেজিগনেশন আইডি ইকুয়াল ইকুয়াল এই যে কারেন্ট যে ডেজিগনেশন আইডি এটার যদি এটা হয়, মানে আগের যে ডেজিগনেশন আইডিটা এখনের যে লুপে যে ঘুরতেছে সেই ডেজিগনেশন আইডিটার সেম হয়, দেন কেবলমাত্র আমরা এটাকে সিলেক্টেড রাখবো, দ্যাটস ইট। সো এখন আমরা একটা ডেজিগনেশন দিলাম, মেম্বার, স্ট্যাটাস দিলাম অ্যাক্টিভ, আর এইগুলো সব দিয়ে দিচ্ছি। সো ডেফিনেটলি ইরর পাবো, এটা ইরর পাবো, এটা অনেক যে ইরর পাবো, রিফ্রেশ দেয় এবং আমরা দেখি সবগুলো কিন্তু সিলেক্টেড আছে, রাইট? ডেজিগনেশন সিলেক্টেড আছে, ইউজার নেম, মেম্বার, সব কিছু। এখন কি বলছে সে, এই দুইটি ইরর পাইছে, ইমেল অলরেডি এক্সিস্ট, প্লিজ গিভ অ্যানাদার ইমেল। তাহলে কি করলেন, আপনি ইমেলটা জাস্ট চেঞ্জ করে দিলেন, গুড। তারপর হচ্ছে ফোন নাম্বার মাস্ট বি অ্যাটলিস্ট 11 ক্যারেক্টারস, আমরা আমার একটা প্রপার প্রপার ফোন নাম্বার দিয়ে দিলাম, ওকে। সো এটা দিলাম, সো সাবমিট, দ্য ফোন নাম্বার ইজ অলরেডি, এখন দেখেন এখনো কিন্তু সব সিলেক্টেড হয়ে আছে, শুধুমাত্র পাসওয়ার্ডটা ছাড়া। ডেফিনেটলি পাসওয়ার্ড তো হবেই না, ফোন নাম্বার বলতে সেটা অলরেডি এক্সিস্ট, আমরা ওনাকে দিলাম, তার মানে কি শুধু আমরা এইটাকে চেঞ্জ করলেই হচ্ছে, রাইট? সাবমিট। সো এখন সবকিছু প্রপার দিয়েছি, এটা কিন্তু ফুললি সাবমিট হয়ে গেছে। যেমন আমরা এখানে দেখবো আমাদের ডাটা বেজে ডাটা পড়েছে অ্যান্ড সবকিছু ওকে, সো এটার ইমেজ আপলোড হয়নি, ঠিক আছে? আর ইমেজ আপলোড হওয়ার পর আমরা এখানে জাস্ট ইউজারদের ইমেজের একটা প্রিভিউতে দেখাতে হবে, রাইট? যে ইমেজটা আমরা আপলোড করলাম প্রপার ভ্যালিডেশন সহ, সেই জিনিসটা তো আমাদের এখানে দেখাতে হবে। সো ইন্ডেক্স পেজে আমরা এই যে ডাটা টেবিলের মধ্যে এই নেম প্রোফাইল, নেমের পরে আমরা রাখি প্রোফাইল, সো নেম প্রোফাইল, আচ্ছা প্রোফাইল দিলে কি হবে, এখানে জাস্ট প্রোফাইলে ওই ইমেজ পাথটা, আসলে আসলে কি আমাদের প্রোফাইল তো অ্যাকচুয়ালি না, এটা হবে কি ইমেজ, রিফ্রেশ, সো এটা হচ্ছে ইউজার 14.jpg। আচ্ছা এখন আপনি বলেন আমরা কি এরকম স্ট্রিং দেখালে আমাদের কোনো লাভ আছে, ডেফিনেটলি না, আমাদের ফুল পাথটা আসলে দেখাতে হবে, ওকে। সো এটা আমরা দুইটা ওয়েতে করতে পারি, এক নাম্বার ওয়ে হচ্ছে আমরা এখানে যখন ইমেজটা মানে করব ইমেজ এসআরসি ইমেজ ইমেজ অফ ইমেজ এন্ড এটার আমরা জাস্ট একটু স্টাইল করে দিই, কারণ কারণ উইথ 50px, ওকে। সো এই 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 নামে কি এই নামের ইমেজ সোর্স দিতে হলে কি আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট মানে ফোল্ডার দিয়ে সহ ফুল ইউআরএলটা দিতে হবে, রাইট? সো আমাদের ইউআরএলটা আসলে কি হবে, ইউআরএলটা হবে ইমেজেস স্ল্যাশ ইউজার স্ল্যাশ তারপরে হচ্ছে ডাটাবেজ যতটুকু স্টোর হচ্ছে ততটুকু, রাইট? সো আমরা এটা দেখি রিফ্রেশ, ওকে আমরা এটা পাচ্ছি না, এটাকে যদি আমরা ইন্সপেক্ট করি আমরা এটার ইউআরএলটা দেখতে পাবো, লাইক যেমন আকাশ ইমেজেস ইউজার্স স্ল্যাশ ইউজার 14.jpg, আচ্ছা আমরা এইটা তো আসতো আসলে পাবো না, তাই না? কারণ আমাদের যে ইমেজ আমাদের এই ইমেজ টাইপের যেগুলো আছে লারাভেলে এগুলো কোন কি থেকে কি দিয়ে পাবো, বা
অ্যাসেট যেগুলো আছে এগুলো অ্যাসেট দিয়ে আমরা এটা দিয়ে পাবো। লাইক এটা হবে আমাদের ইউজার স্ল্যাশ ইমেজেস, আর এই জিনিসটা আমরা জাস্ট কনকেট করে আমরা দিয়ে দিব ডট ইউজার ইমেজেস, দ্যাটস পারফেক্ট। ওয়াও, সো আমাদের যেটা ইমেজটা ছিল প্রোফাইল, আমরা প্রোফাইল ইমেজটা কিন্তু দেখতে পাচ্ছি। অ্যান্ড ইভেন আপনি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা হয় লাইক এই জিনিসটাও আবার একটা রেফ ট্যাগের মধ্যে থাকে, রেফ ইমেজটা এখানে থাকে আর এই টার্গেট থাকে আপনার ব্ল্যাঙ্ক, মানে ইমেজ ইউআরএলটা দেখতে পারে, আর এটার ইউআরএল কি থাকবে এইটা। সো কেউ যদি চায় এই ইমেজ ইউআরএলটা, সে এখান থেকে ক্লিক দিলে এই ইউআরএলটা লাইক ক্লিক দিলে এটার ইউআরএলটা দেখতে পাবে, ইউআরএলটাও দেখতে পাবে এবং নর্মালি ইমেজটা দেখতে পাবে, আর ক্লিক দিলে এটার লিঙ্কটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। সো নেক্সট পার্টে আমরা হচ্ছে এই প্রোফাইল ইমেজের আর ইমেজের এডিট পার্টটুকু দেখব। আজকে কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট দেখলাম। সো এই পার্টের পরে আমরা আমাদের যত যত জায়গায় থাকবে ইমেজ আপলোড বা ইমেজ ভ্যালিডেশনটা সেম প্রসেসটাই কিন্তু আমরা ইউজ করব সব জায়গাতেই। ঠিক আছে, ওকে। নেক্সট পার্ট দেখার জন্য ওয়েট করেন। আল্লাহ হাফেজ।